বন্ধুরা, আমরা সবাই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি। এবার এই অ্যান্ড্রয়েড ফোন চালানোর জন্য আমাদের সবারই একটা করে জিমেল আইডির দরকার পড়ে। আমরা এই জিমেল অ্যাকাউন্ট নিয়ে অনেকগুলো ভুল কাজ করে ফেলি, যেমন আমরা অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট খুলে ফেলি যেগুলো দিয়ে আমরা অনেকগুলো সোশ্যাল মিডিয়াতে, মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট খোলার জন্য ইউজ করি, কিংবা বিভিন্ন গেমে অনেকগুলো অ্যাকাউন্ট খোলার জন্য আমরা এই জিমেল অ্যাকাউন্টগুলোকে ব্যবহার করি। তাহলে এইভাবে আমাদের কাছে অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট হয়ে যায়। তাহলে আজকেই ভিডিওটিতে আমি আপনাদের বলবো সেই সব অ্যাকাউন্টগুলোকে কীভাবে ডিলিট করবেন, যাতে আপনার একটা পার্সোনালি একটাই অ্যাকাউন্ট থাকে যেটা দিয়ে আপনি সব কাজ করতে পারেন। তাহলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা দেখছেন X2Tech। চলো শুরু করি। করার আগে প্রথমবার আমার চ্যানেলে আসলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে বেল আইকনটিতে টাচ করুন, অলে ক্লিক করুন, যাতে আমার সব ভিডিওর নোটিফিকেশান আপনি পেয়ে যান। বন্ধুরা, এবার বলি আপনি এই জিমেল অ্যাকাউন্টগুলোকে ডিলিট কেন করবেন। বন্ধুরা, আপনার ফোনে যদি 4 থেকে 5টা কিংবা তার থেকে বেশি জিমেল অ্যাকাউন্ট থাকে, তাহলে ধরুন বন্ধুরা আপনার ফোনটা চুরি হয়ে গেছে কিংবা আপনার ফোনটা হারিয়ে গেছে, তাহলে আপনি আপনার ফোনটাকে ট্রেস করতে পারবেন না এবং বিভিন্ন যেসব মেল আসে আপনার ফোনে সেসব মেলকে আপনি ঠিকমতো অ্যাক্সেস করতে পারবেন না, এমনকি গুগল আপনাকে হেল্প করবে না কোনো রকমভাবে। তারপরে আপনি আপনার এতগুলো জিমেল অ্যাকাউন্ট, মানে 5 থেকে 6টা কিংবা তার থেকে বেশি যদি জিমেল অ্যাকাউন্ট থাকে, তাহলে সেগুলোর পাসওয়ার্ড আপনি ঠিকমতো মনে রাখতে পারবেন না। তাহলে আমার মতে মনে হয় আপনি একটাই জিমেল অ্যাকাউন্ট করুন এবং সেই জিমেল অ্যাকাউন্টটার পাসওয়ার্ড আপনি মনে রাখুন এবং সেটা দিয়েই আপনার সব রকম কাজ ব্যবহার করুন। তাহলে এবার বলি আপনি এই জিমেল অ্যাকাউন্টগুলোকে ডিলিট কীভাবে করবেন। এর জন্য আপনাকে আপনার প্রথমে গুগল ব্রাউজারে যেতে হবে। সেই গুগল ব্রাউজারে গিয়ে দেখবেন এই ডান দিকে দেখবেন আপনার একটা ছবি দেওয়া আছে, কিংবা যেই নামে অ্যাকাউন্ট আছে সেই নামের অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেখানে লেখা রয়েছে। তো সেখানে আপনি টাচ করবেন। এবার সেখানে টাচ করার পরে আপনাকে একটা পেজ খুলে আসবে এরকম লম্বা। তো সেখানে আপনাকে যে কটা আপনার জিমেল অ্যাকাউন্ট আছে সেই সব জিমেল অ্যাকাউন্টগুলো দেখাবে। এবার আপনি যেই জিমেল অ্যাকাউন্টটাকে টাচ ডিলিট করতে চান সেই জিমেল অ্যাকাউন্টে টাচ করবেন এবং টাচ করার পরে সেই জিমেল অ্যাকাউন্টটা ওই গুগলে সেট হয়ে যাবে। তারপরে আবার সেরকমই আপনার ওই উপরের দিকে ডান দিকে ওই ছবিটাতে টাচ করবেন। টাচ করার পরে দেখবেন ওখানে একটা ম্যানেজ ইওর অ্যাকাউন্ট লেখা আছে, সেখানে টাচ করবেন। টাচ করার পরে দেখবেন একটা পেজ খুলে আসবে, সেখানে হোম লেখা থাকবে, তারপরে আরও অনেক কিছু লেখা থাকবে। তো সেইখানে দেখবেন একটা লেখা আছে ডেটা অ্যান্ড পার্সোনালাইজেশন। তো সেই ডেটা অ্যান্ড পার্সোনালাইজেশনে আপনি টাচ করবেন। টাচ করার পরে নিচের দিকে এরকমভাবে উপরের দিকে স্ক্রল করে নেবেন। স্ক্রল করার পরে আপনি নিচের দিকে দেখবেন লেখা থাকবে ডিলেট সার্ভিস অর ইওর অ্যাকাউন্ট। তো সেখানে টাচ করবেন। টাচ করার পরেই নিচের দিকে দেখতে থাকবেন একটা লেখা রয়েছে ডিলেট ইওর অ্যাকাউন্ট। তো সেই ডিলেট ইওর অ্যাকাউন্টে টাচ করবেন। টাচ করার পরে আপনাকে দেখাবে যে আপনার কোনো গুগলে যা যা সার্ভিস রয়েছে সব কিছু ডিলেট হয়ে যাবে, জিমেলে যা যা মেল আছে সব ডিলেট হয়ে যাবে, গুগল ফটোসে যে সব ফটো আছে সেগুলো ডিলেট হয়ে যাবে। মানে আপনি তো সেই সব ইমেলগুলোতে গুগল ফটোস কিংবা জিমেলের মেলগুলো অ্যাক্সেস করেন না, তাহলে সেগুলো আপনার দেখতে হবে না। নিচের দিকে দেখবেন ডিলেট ইওর অ্যাকাউন্ট বলে লেখা থাকবে, সেই ডিলেট ইওর অ্যাকাউন্টে টাচ করবেন। টাচ করার পরে আপনাকে আপনার যে জিমেলটা ডিলেট করছেন সেটার পাসওয়ার্ড চাইবে, সেটার পাসওয়ার্ড দেবেন। এবার আপনি পাসওয়ার্ড না জানেন তাহলে ওখানে একটা অপশন দেখবেন ফরগেট পাসওয়ার্ড, সেই ফরগেট পাসওয়ার্ড করে আপনি নতুন পাসওয়ার্ড সেট করে নেবেন। নতুন পাসওয়ার্ড সেট করার পরে পাসওয়ার্ড দেবেন, দেওয়ার পরে ডিলেট ইওর অ্যাকাউন্ট মানে দুটো বক্স দেবে আপনাকে রাইট করার জন্য নিচের দিকে, দুটো বক্সটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি ডিলেট ইওর অ্যাকাউন্টে টাচ করে দেবেন, তো আপনার অ্যাকাউন্ট ডিলেট হয়ে যাবে। তাহলে এবার বলি বন্ধুরা, আপনার যদি অ্যাকাউন্টটা ভুল করে অন্য অ্যাকাউন্ট ডিলেট হয়ে থাকে, তাহলে গুগল আপনাকে 5 মিনিটের টাইম দেয় যেখানে আপনি আপনার অ্যাকাউন্টটাকে আবার লগ ইন করতে পারেন। মানে আপনাকে দেখাবে যখন আপনি ডিলেট ইওর অ্যাকাউন্টে টাচ করবেন তখন আপনাকে আবার সেই লগ ইন পেজে নিয়ে চলে যাবে, সেখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দেখাবে এবং ওখানে নিচে দেবে এন্টার ইওর পাসওয়ার্ড। তো সেই জন্য আপনাকে 5 মিনিটের টাইম দেয় গুগল। এবার আপনি যদি ওই এন্টার ইওর পাসওয়ার্ডে গিয়ে আপনার যদি সেই পাসওয়ার্ডটা আবার টাচ দেন, তাহলে আপনার অ্যাকাউন্ট আবার পুনরায় অ্যাক্টিভ হয়ে যাবে। তার জন্য কোনো ভয়ের কিছু নেই। আপনার যদি ভুল করে কোনো অন্য অ্যাকাউন্ট ডিলিট হয়ে যায়, তাহলে আপনি আবার 5 মিনিটের মধ্যে ওই অ্যাকাউন্টটাকে লগ ইন করলে আপনার অ্যাকাউন্টটা পুনরায় ফেরত চলে আসবে। তাহলে এইভাবে বন্ধুরা আপনারা আপনাদের ফোনে বাড়তি থাকা জিমেল অ্যাকাউন্টগুলোকে ডিলিট করতে পারবেন। যেসব অ্যাকাউন্টগুলো আপনার কোনো কাজেই আসে না,
তাহলে আজ এই পর্যন্ত, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদের সবার ভিডিওটা ভালো লেগেছে। আপনার যদি কোনো মতামত এবং কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, এবং এখনও পর্যন্ত যদি ভিডিওটিকে লাইক এবং শেয়ার না করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।